কিন্তু মনে রাইকো বাবা আজ থেকে পঞ্চাশ বছর পরে ইসলামী শিক্ষা আর কোন ইতিহাস পাইবা না এগুলা বাটি চালান দিয়া খুঁজিয়া খুঁজিয়া লাইব্রেরির থেকে তারপরে মনে রাখতে হবে তুব্বাই হামিরি এক হাজার বছর আগে প্রথম তুব্বাই আউয়াল ক্ষমতায় বসেই আলেমদেরকে ডাক দিলেন ডাক দিয়া বললেন ইয়ামান কেমনে চালানো হয় পাশের ডাক সৌদি আরব হ্যাঁ কেমনে চালাবো আপনারা বলেন হঠাৎ করে একজন আলেম ডাক দেয়া বলে হজরত জি দেশ চালাইবার জন্য পৃথিবীতে একজন মানুষ আসবে পৃথিবীতে একজন মানুষ আসবে ওই লোকটা এমন হবে তার নাম হবে মোহাম্মদ ওই লোকটার চেহারার মতো পৃথিবীতে কোনো চেহারার মানুষ বানায় নাই তার দুনিয়ায় প্রেরণ করার পরে আল্লাহ কোরআন নামক একটা গ্রন্থ দিবেন ওই কোরআনের মধ্যে আল্লাহ বলবেন দেশ কেমনে চালাইতে হবে কুল আতিউল্লাহ ওয়া রাসূল তোমরা যদি সুন্দর দেশ পরিচনা করতে চাও নবীর দিকে তাকাও কে বলেছে এখানে শেষ না তোমার নবীর দেশ পরচলার যে দায়িত্ব যেভাবে দেখছো নবীর জিন্দিগিটা দেখিয়া তারপরে তোমার চরিত্রটা গঠন করো এইটা তার কথা তার বর্ণনা তার উন্মাতের পরে লিপিবদ্ধ থাকবে তুব্বাই হামিরি আউয়াল বলে আমার যদি ওই জামানায় বন জন্ম হইতো না জানি কত ভালো হইতো আমি একজে জন্ম নিলাম বনি সাইলের জামানায় কিন্তু ওই লোকটারে যদি ভালোবাসে আমার কোন উপকারে আসবে কিনা উলাম একরাম বললেন শুধু আপনার উপকারে নয় আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী দুনিয়া আসছে সব নবীগুলা তার উম্মাত হওয়ার জন্য আফসোস করেছে আদম নবী যে মাপ পাইছে তিনশো ষাট বছর পরেই দেখেন কিতাবের মধ্যে আছে তাওরাত কিতাবের মধ্যে আছে আপনি দেখেন তখন ঈসা নবী দুনিয়া সেনাই গো বাবা বলতে সেই দেখেন তাওরাত কতবের কিতাবের মধ্যে আছে না তো আল্লাহর বাণী আল্লাহর বাণী চারখানা কিতাব দুনিয়ায় দামি হবে তার ভিতরে দামি কিতাব হবে তাওরাত কিতাব যাবুর ইনজিল কোরআন আপনি ভালো করে বুঝান গো বাচ্চা এই তাওরাত কিতাবের মধ্যে কোরআনের কথা আছে ওই কোরআনের মধ্যে নবী মুহাম্মাদের কথা থাকবে ওই নবী এত আদর্শবান থাকবে কিয়ামতের মাঠে তার উম্মত জান্নাতে না নিয়া কোন উম্মত জান্নাতে যাবে না তুব্বাই হামির আউয়াল বলে তাহলে আমার একটা কথার জানা আছে ওই নবীর দেশটা কোথায় হবে বেশি দূরে নয় আপনার দেশের পাশেই বাক্কা শহর যেখানে অবস্থিত তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম ছিল বাক্কা পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা বাক্কা ওখানে কাবাগর আছে ওই কাবাগরের পাশেই তার জন্ম হবে তুব্বাই হামিরা আউয়াল বলে আমি কাবাঘর দেখতে যাবো বাজানে যখন এই দরজার উপরে কোডাল দিয়ে বাড়ি দিছে মাত্র কয়েক মিনিটের ভিতরে বাচ্চার সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরা বের হয়ে শুরু হয়ে গেছে নাক দিয়ে কান দিয়ে এমন কি শরীরের এমন কোনো পশম ছিল না তাফসিরে আসছে সুরাই ফিলের আলোকে শরীরের এমন কোনো পশমের গোড়া ছিল না যেখান দিয়ে রক্ত বের হয় নাই প্রবণ করার জন্য নয় এই আয়াতগুলো যখন তাওরাত তাতে শুনায় দিলেন বাচ্চার ভিতরে একটু ঘাম লেন কারণ এখন তো মরার টাইম হয়ে গেছে তোমরে যাবে রক্ত পরতে পরতে সাথে সাথে বলল তাহলে আমি কি করলে হাত পা এরকম বাঁকা হয়ে গেছে হাত পা কুকুরের মতো কেমন যেন লম্বা লম্বা হয়ে যাইতেছে কান দিয়া নাক দিয়া রক্ত বইরাইতেছে এত সুন্দর মানুষ এমনেশ সে আজকে তার পরিণতি এই অবস্থা তুববাই হামিরি আউয়াল আলেমদেরকে ডেকে বললেন তোমরা এখন সিদ্ধান্ত যাও আমি এখন কি করতে পারি আমি তো রক্ত বর্ততে পরতে মরে যাব আলেম ওলামা বললেন একটাই রাস্তা আছে কি যেখানে আপনি কুড়াল দিয়ে আঘাত করেছেন এই ঘরের পাঁচটা জায়গায় কবুল হয় তার ভিতরে মেন একটা জায়গা কাবার দরজা জোরে 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 এই জন্য দেখবেন হাজিরা বাবা কাবার দরজা সোজা দাঁড়ায় মাওলার কাছে জীবনের সব গুণার কথা ভিক্ষা চেয়ে বিদায় তপ করে বিশ্বনামী বলেন পাললে তোমরা কাবার দরজার কাছে দাঁড়ায় গুণা মাপ চাইও মনের মধ্যে ভয় ঢুকে গেছে আর আল্লাহ করে বসে তবু ইহামিরি বলেন বলো এই কাবার কোন জায়গায় সেই নবী মোহাম্মদ জন্ম নিবে তখন তার আব্দুল মুতালিব কেন আব্দুল মুত্তালিবের পর দাদার দাদাও জন্ম নেয় নেই বলে কাবার দরজা সোজা জাবালে সাবার ওই ঢালুতে মোহাম্মদ জন্ম নিবে বলে আমি আগে কাবার মালিকের কাছে মাপ চাই নবী মুহাম্মাদের কথা উল্লেখ করে আমি মাপ চাই আল্লাহ এই দেশে তোমার নবী মুহাম্মদ জন্ম নিবে ওই নবীর পর আমি মান আনলাম সাথে সাথে আমি তোমার কাছে তওবা করলাম কাবার দরজা ধরে যখন মালিক রে ডাক দিছে মালিকের কলিজার মধ্যে বাজান রে ভালো লাগে গেছে ও আমার মিরপুর দশ নম্বর ভাই তো সুযোগের আগত মুসল্লি ভাই তু হাবিরি কিন্তু আমার নবীর উম্মত কেমনি উম্মত আমার নবীর পরিমাণ ছিল যদিও তার জন্ম আমার নবীর জন্মের এক বছর আগে কাবার দরজা ধরে যখন দোয়া করলেন আস্তে আস্তে তার রক্তboro বন্ধ হয়ে গেল উনি একাদার 14 দিন কভার बाउंड्री এখানে সেখানে দৌড়াই আর পাগলের মতো ঘুরে ঘুরে আর ভালো কভার মালিক যেই কাবার মিয়া দবির কারণে আমার এই প্রতিফলন হইল কভারে আমি কি দিয়া যাইতে পারি ওই 14 দিনের ভিতরে বাবা আল্লাহর বান্দা একটা কাজ করেছিলেন আজকে ইতিহাস তুলে নেন উনি ওনার জীবনে প্রথম কাজ করছিল নবীর জন্মের এক হাজার বছর আগে যেই কাবার কারণে আমার ফলনের কম হয়েছে এই কাবারে আমি আর ল্যাংটা রাখবো না কাবারে আমি গিলাপ বানাই দিয়ে গেলা। এই প্রথম কাবার গিলাপ শুরু হয় এর আগে গিলাপ ছিল না কাবারে আমি উলাঙ্গ রাখবো না যেই কাবা জ্যান্দা বাড়ি মালদার রক্ত বের ওই কাবা জীবিত ওই কাবার মালিক অবশ্যই সব শুনে কাবা ব্যথা পায় এই জন্য দেখবেন সৌদি আরবে গেলে কাবার দিকে তাকাইতে না করে পুলিশটা কাবার গায়ে টাচ করতে না করে কাবা মানুষের মতো জীবিত কিয়ামতের মাঠে কাবাই কিন্তু আপনারা আমার পক্ষে কথা বলবে দুনিয়া সব মসজিদগুলা কিন্তু জীবিত যদি আপনারা আমি টাইলস লাগাইছি বাবা এই মসজিদের প্রত্যেকটা ইটাই কিন্তু কিয়ামতের মাঠে কথা বলবে তোমার বাড়ি যদিও শেড পাতর দিয়ে বানাও একটা টাইলস ইটাও কথা বলবে না কিন্তু মসজিদের সাথে একটা বালুর কণাও যদি তুমি দাও এই বালুর কণাটাও কে মাঠে তোমার পক্ষে উকিল হয়ে যাও কাবার প্রথম গিলপ লাগাই দিলেন তুব্বাই হামিরি আউয়াল এখান থেকে কাবার গেলাপ শুরু হইল উনি লাগাইছিলেন কালো কাপড় দিয়া উনি যেই কাপড় সাথে নিয়ে আসছিলেন উনার পরনের কাপড় এবং ওনার স্পেশাল কিছু কাপড় মক্কার ভিতরে সেই রঙ বেরঙের কাপড় ছিল উনি কালো কাপড়ে ঢাকিয়া মকমলের কাপড় দিয়া সুন্দর একটা গেলাপ লাগাই দিয়া দরজা বন্ধুর ঢেকে দিলেন উনি বললেন এখানে মোহাম্মদ জন্ম নিবে শুধু একটা কথা আমি শুনতে চাই কোন বাড়ির দৃষ্টি উলাম আকরাম বললেন হাদিস কোরআন ঘাটিয়া বললেন কাবার দরজা সোজা উনি এই কয়েকজ এই কৈশবাস দূরে জন্ম নিবে জাবালে আবি কোবায়সের ডালুতে নবীর দাদার বাড়ি এই জায়গায় দাঁড়ায় উনি দোয়া করলেন ইসমাইলের মা হাজেরা যেখানে দাঁড়ায় দোয়া করছে ওখানে দোয়া করলেন উনি বললেন দুনিয়া সব নবী হিজরাত করছে ইব্রাহিম নবী ফিলিস্তিন থেকে মক্কায় হিজরাত করছে মাদায়নে হিজরাত করছে নবী মুহাম্মদ কোথায় হিজরাত করবে এই দেশটার খবর জানোনি উলাম একরাম সিদ্ধান্ত দিল বাচ্চা উনি হিজরাত করবে ওই জায়গাটার নাম থাকবে ইয়াসরিব পরবর্তীতে নাম হয়ে যাবে

তুমি যে পাত্রে যা রাখবা আরে ভাই একটা কাছের গেলাসে সাদা বোতলে আপনি যে নীল রঙের মদ রাখেন নীল রং হবে আশির বোতলের মতো আশি রং লাগবেন আশির মতো হবে এটা মনে রাখবেন রক্তের লাল মতো রাখবেন রক্তের মতো লাল হবে তো মদ খুরের মুখ দিয়ে তো কোনোদিন ভালো সিদ্ধান্ত আসতে পারে না হিরোইন করে মুখ দিয়ে কোনোদিন হিরোইনের বিরুদ্ধে কথা আসতে পারে না একটা সুদ করে বিরুদ্ধে মুখ দিয়ে কোনোদিন সুদের বিরুদ্ধে কথা আসতে পারে না একটা দাড়ি চাচার জবান দিয়ে কোনো দাড়ির পক্ষে কথা আসতে পারে না তো ওই জামানার সম্রাট হামির হামিরি তার চার ভিতরে প্রথম নবীর জন্মের এক হাজার বছর আগে সম্রাট বসে যেন সবচেয়ে শাহজাহানের সন্তান বাচ্চা আলমগীর উনি এমন একজন আলেম ছিলেন এটা জানেন আপনারা সম্রাট আলমগীর যাকে আপনারা বলেন যাকে আপনারা কত দামি একটা খেতাব দিয়েছেন বাদশাহ আলমগীর আর একটা নাম আছে জানেন আপনারা কি নাম এই তো লেখাপড়া তো ভুলে গেছেন যদি কেন আপনি জানেন হ্যাঁ যাই নেই তো যে আপনাকে বাদশাহ আলমগীর উনি ওই জামানার কোরআনের হাফেজ ছিলেন শুধু তাই না উনি ওই জামানার মুফতি ছিলেন উনার মা ওনার ছেলেদেরকে উনি ওই জামানার মুফতি বানাইছে শুধু তাই না বাদশাহ হইয়া পৃথিবীর ভিতরে সবচাইতে ফতোয়ার কিতাবের মধ্যে একটা ফতোয়ার কিতাব আছে ফতোয়া আলমগীর আলমদীররা বলতে পারেন না বাচ্চা আলমগীর এত বড় আলেম ছিলেন এবং আলেমদেরকে নিয়ে উনি এমন পরামর্শ করতেন যে ওনার নামে একটা ফতোয়া আছে ওনার লেখা ফতোয়া আলমগীর যেই ফতোয়া পড়ে আমি নিয়েছিলাম যে হাদি আমার মতো হাজার হাজার কোটি কোটি আলেম মুক্তি হইছে একদম বাচ্চার লেখা ফতোয়া বাচ্চা আলমগীরের পোলার ইতিহাস আপনারা জানেন ওস্তাদ অজু করতেছে পানি ঢালতেছে বাচ্চা আলমগীর গেছেন যায় দেয় হায় হায় আমার পোলা পানি ঢালে ওস্তাদ পাও কসলায় এটা তার মাইন্ডে লেগে গেছে ডাক দিছে ওস্তাদ রে সিংহাসনে ডাক দেয় বলে ওস্তাদ আপনি আমার ছেলে দিয়ে অজু করাই অজুর পানি ঢালতেছেন হজুর তো কাঁপতাছে ডরে আপনাদের জানা আছে ইতিহাস পড়েছেন ক্লাস পাইবে আমরা ভর্তি পড়ে যে উস্তাদের আজকে উস্তাদরা দইরা ছাত্ররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উস্তাদরে ছাত্ররা ফুটবলের মতো গোল করে পানির মধ্যে বেলা কথা বলেন না কেন আজকাল আজকে শিক্ষা দিয়ে চাকরি বাবা খালি সরকারের দোষ দাও কে ওই শিক্ষকের বড় দজার কপালে আছে আর চাকরি তো দূরের কথা আর কপালে রিকশা চালানো হবে না আর কপালে রেজে কি হবে না বেড়া ও লাভ টিউশন খাবে হিরোইন বেচবে না বেচবে গঞ্জার মাস্টার হইবে

আলমপানা যেরকম জাহাপানা পানা বলেন আলম পানা আপনার ছেলে জোর করে বদলা ডালিয়া বদলা ডালতে আমার মাফ করে দেন বাচ্চা আলমগীর লাভ দিয়ে দাঁড়ায় বুকের মধ্যে দাঁড়ায় বলে আমি বানাইছি পুত আমি জন্ম দিয়েছি পুত স্বর্ণ বানাইছেন আপনি আমি সন্তান জন্ম দিয়ে বানাইছি ভূত আপনি বানাইছেন পুত আসল সন্তান আপনি বানাইছেন এই যে আমি যে বলছি ওজুর পানি আগায় দিবি দাঁড়ায় থাকবে উস্তাদের মেসাক আগায় দিবি এটা আপনার শিক্ষা না আমার শিক্ষা আমি বলেছি উস্তাদের অজুর পারি আগায় দিবি উস্তাদের মেসাক আগায় দিবি স্যান্ডেল পরিষ্কার করে দিবি স্যান্ডেল সেলাই করে দিবি লুঙ্গি সেলাই করে দিবি টুপি সেলাই করে দিবি উস্তাদের কিতাব তুই রেখে দিবি এটা আমি বলে দিছি আমি কেন দেখলাম আজকে যে আমার পোলা পানি ডালসে কিন্তু পাল কষ্টাই দেয় নাই এমন পোলা আমার বাড়িতে আর তুলবো না যদি আমার পোলা আপনার পাও কসলায় দিবে অজু খানায় অজু করে দিবে এমনকি আপনি পায়খানা প্রস্রাব করবেন লুঙ্গি ধুয়া দিবে যেদিন আমি বাচ্চা আলুঙ্গি দেখব সেদিন আমি মনে করবেন আমার আসল আসল পুত্র আর আপনি আসল উস্তাদ আপনি এখন উস্তাদ হতে পারেন নাই উস্তাদ চোখের পারে ছেড়ে দিয়ে বললেন আমি দোয়া করি কিয়ামতের মাসদরে রসুল্লার গাড়িতে আপনার জান্নাত হয়ে যায় আমার নবী বলেছে কোন আলেমানা মুহিবান

কিন্তু মনে রাইকো বাবা আজ থেকে পঞ্চাশ বছর পরে ইসলামী শিক্ষা আর কোন ইতিহাস পাইবা না এগুলা বাটি চালান দিয়া খুঁজিয়া খুঁজিয়া লাইব্রেরি থেকে তারপরে মনে রাখতে হবে তুব্বাই হামিরি এক হাজার বছর আগে প্রথম তুব্বাই আউয়াল ক্ষমতায় বসেই আলেমদেরকে ডাক দিলেন ডাক বললেন ইয়ামান কেমনে চালানো হয় পাশের ডাক সৌদি আরব হ্যাঁ কেমনে চালাবো আপনারা বলেন হঠাৎ করে একজন আলেম ডাক দিয়া বলে হজরত জি দেশ চালাইবার জন্য পৃথিবীতে একজন মানুষ আসবে পৃথিবীতে একজন মানুষ আসবে ওই লোকটা এমন হবে তার নাম হবে মোহাম্মদ ওই লোকটার চেহারার মতো পৃথিবীতে কোনো চেহারার মানুষ বানায় নাই আর দুনিয়ায় পেররণ করার পরে আল্লাহ কোরআন নামক একটা গ্রন্থ দিবেন ওই কোরআনের মধ্যে আল্লাহ বলবেন দেশ আজকে আমরা হবে কুল আতিউল্লাহ ওয়া আতির তোমরা যদি সুন্দর দাস পোলেচনা করতে চাও নবীর দিকে তাকাও কে বলেছেন আল্লাহ না শাশনা লাকদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমার নবীর দেশ পরচলার যে দায়িত্ব যেভাবে দেখছো নবীর জিন্দিগিটা দেখিয়া তারপরে তোমার চরিত্রটা গঠন করো এইটা তার কথা তার বর্ণনা তার উম্মাদের পরে লিপিবদ্ধ থাকবে তুব্বাই হামিরি আউয়াল বলে আমার যদি ওই জামানায় বন জন্ম হইতো না জানি কত ভালো হইতো আমি যে জন্ম নিলাম বরিশাইলের জামানায় কিন্তু ওই লোকটারে যদি ভালোবাসি আমার কোন উপকারে আসবে কিনা উলামা একরাম বললেন শুধু আপনার উপকারে নয় আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী দুনিয়া আসছে সব নবীগুলা তার উম্মাত হওয়ার জন্য আফসোস করেছে আদম নবী যে মাপ পাইছে তিনশো সাত বছর পরেই দেখেন কিতাবের মধ্যে আছে তাওরাত কিতাবের মধ্যে আছে আপনি দেখেন তখন ঈসা নবী দুনিয়া আসে নাই গো বাবা বলতে এই দেখেন তাওরাত কতবের কিতাবের মধ্যে আছে এটা তো আল্লাহর বাণী আল্লাহর বাণী চারখানা কিতাব দুনিয়ায় দামি হবে তার ভিতরে দামি কিতাব হবে তাওরাত কিতাব জাবুর ইনজিল কোরআন আপনি ভালো করে বোঝেন গো বাচ্চা এই তাওরাত কিতাবের মধ্যে কোরআনের কথা আছে ওই কোরআনের মধ্যে নবী মুহাম্মাদের কথা থাকবে ওই নবী এত আদর্শবান থাকবে কেয়ামতের মাঠে তার উম্মত জান্নাতে না নিয়ে কোন উম্মত জান্নাতে যাবে না তুব্বাই হামিরি আউয়াল বলে তাহলে আমার একটা কথার জানা আছে ওই নবীর দেশটা কোথায় হবে বেশি দূরে নয় আপনার দেশের পাশেই বাক্কা শহর যেখানে অবস্থিত তখন মক্কার নাম না মক্কান নাম ছিল বাক্কা পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা বাক্কা ওখানে কাবাগর আছে ওই কাবাগরের পাশেই তার জন্ম হবে তুব্বাই হামিরি আউয়াল বলে আমি কাবাগর দেখতে যাবো কাবাগর দেখতে আসছে যখন মক্কায় বাক্কায় ঢুকছে ওই দেশের দেখবেন রাজা বাদশাদের ভিতরে একটু অহংকার আলাদা ছিল তুব্বাই হামির আউয়াল যখন কাবা ঘরে ঢুকছে কাবার ভিতরে ঢুকছে চিন্তা করছে আমি এতগুলো দেশের প্রেসিডেন্ট সৌদি আরব আমার আন্ডারে চলে তো ওই প্রদেশে আমি ঢুকবো আমি তো অন্যরকম লাল গালিজা পাবো অন্যরকম সম্মান পাবো কেন ঢুকলাম কেউ তো আমার সম্মানও করে না কেউ একটা সালামও দেয় না কেউ একটা লাল গালিজাও দেয় না এতদিন আমি এই দেশে আসি নাই এই দেশের মানুষ দেখি নাই এই দেশের মানুষ এত অহংকারী আমার একটু সম্মানও করলো না মিজাজ গেছে গরম হইয়া বাচ্চা আবরাহার মতো বাচ্চা আবরাহ তো জন্ম নিছে নবীর দুনিয়া আসার মার পেটে অবস্থায় তুপ ভাই হামিলে 1000 বছর আগের ইতিহাস জাহেলিয়াতের যুগ ভিতরে গরম ঢুকে গেছে আমি আসলাম আমারে জায়গা দিল না আমারে কেউ সম্মান করলো না এর কেমন দেশ এই দেশে আবার দামি মানুষ জন্ম নিবে আমার বিশ্বাস হয় না এই ভিতরে একটু গরম ঢুকাইয়া সিদ্ধান্ত নিয়ে নিছে আমি এই সফরেই এই ঘর ভাঙ্গে থিয়ে যাব নাউজুবিল্লাহ বললেন না এই কাবা ঘর ভাঙ্গে থিয়ে যাব আলেমরা তার সাথে 400 450 আলেম সবাই বললেন বাদশা এত বড় দুঃসাহস করেন না এটা এমন ঘর এটার নাম বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর এই ঘরকে ভাঙার সাহস পৃথিবীর কেউ যেন না করে হ্যাঁ এটা তো মানুষই বানাইছে এটা তার আল্লাহ বানায় নাই বানাইছে মানুষে বাচ্চা ইব্রাহিম আলাইহিস বানাইছে ঠিকই কিন্তু আপনি জানেন না এই ঘরের ইঞ্জিনিয়ার স্বয়ং আমার আল্লাহ সুবহানতুবাই হামির ক্ষমতার দাপটে টাকার দাপটে সবকিছু হয় না এটাই তার প্রমাণ উনি যায় প্রথম শনের ওই প্রথম দরজায় যে কুড়াল দিয়ে বাড়ি দিছে দেখি ভাঙ্গ কেমনে কি হয় বজন যখন শনের দরজার উপরে কুড়াল দিয়ে বাড়ি দিয়েছে মাত্র কয়েক মিনিটের ভিতরে বাচ্চার সমস্ত দিয়ে রক্ত ঝরা বের হয়ে শুরু হয়ে গেছে নাক দিয়া কাম দিয়া এমনকি কি শরীরের এমন কোন পশম ছিল না তাফসিরে আসছে সূরা ফিলের আলোকে শরীরের এমন কোন পশমের গোড়া ছিল না যেখান দিয়ে রক্ত বের হয় নাই প্রবণ করার জন্য নয় এই আয়াতগুলো যখন তাওরাত কিতাবে শুনায় দিলেন বাচ্চার ভিতরে একটু ঘামলেন লেন কারণ এখন তো মরার টাইম হয়ে গেছে তো মরে যাবে রক্ত পড়তে পড়তে সাথে সাথে বললো তাহলে আমি কি করলে হাত পা এরকম বাঁকা হয়ে গেছে হাত পা ওগুলো কুকুরের মতো কেমন লম্বা লম্বা হয়ে যাইতেছে কান দিয়ে নাক দিয়ে রক্ত বের হইতেছে এত সুন্দর মানুষ এমানের সে আজকে তার পরিণতি এই অবস্থা তুবাই হামিরি আউয়াল আলেমদেরকে ডেকে বললেন তোমরা এখন সিদ্ধান্ত যাও আমি এখন কি করতে পারি আমি তো রক্ত করতে করতে মরে যাবো আলেমুলামা বললেন একটাই রাস্তা আছে কি যেখানে আপনি কুড়াল দিয়ে আঘাত করেছেন এই ঘরের পাঁচটা জায়গায় দোয়া কবুল হয় তার ভিতরে মেন একটা জায়গা কাবার দরজা জোরে 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 এই জন্য দেখবেন হাজিরা বাবা কাবার দরজা সোজা দাঁড়ায় কাছে জীবনের সব গুণার কথা ভিক্ষা বিদায় তপ করে বলেন সাপ তপ করিয়া পাললে তোমরা কাবার দরজার কাছে দাঁড়াইয়া এক মাপ চাই তো ভাই হামিরি মনের মধ্যে ভয় ঢুকে গেছে আর আল্লাহ বলছে বলেন বলো এই কাবার কোন জায়গায় সেই নবী মোহাম্মদ জন্ম নিবে তখন তার আব্দুল মুতালিব কেন আব্দুল মুতালিবের পর দাদার দাদাও জন্ম নেয় নাই বলে কাবার দরজা সোজা যাবালে সাবার ওই ঢালুতে মোহাম্মদ জন্ম নিবে বলে আমি আগে কাবার মালিকের কাছে মাপ চাই নবী মুহাম্মাদের কথা উল্লেখ করে আমি মাপ চাই আল্লাহ এই দেশে তোমার নবী মুহাম্মাদ জন্ম নিবে ওই নবীর পর আমি মানানলাম সাথে সাথে আমি তোমার কাছে তওবা করলাম কাবার দরজা ধরে যখন মালিক রে ডাক দিছে মালিকের কলিজার মধ্যে বা জানতে ভালো লাগে গেছে ও আমার মিরপুর ১০ নম্বর বাইতুস সুজুদের আগত মুসল্লি ভাইরা তুব্বাই হাবিরি কিন্তু আমার নবীর উম্মত কেমনে উম্মত আমার নবীর পরিমাণ ছিল যদিও তার জন্ম আমার নবীর জন্মের এক হাজার বছর আগে কাবার দরজা ধরে যখন দোয়া করলেন আস্তে আস্তে তার রক্ত বড় বন্ধ হয়ে গেল উনি একাদার চোদ্দ দিন কাবার বাউন্ডারি এখানে সেখানে দৌড়াই আর পাগলের মতো ঘুরে ঘুরে আর বলে ও কাবার মালিক যেই কাবার বিয়া দুবির কারণে আমার এই প্রতিপালন হইল কাবারে আমি কি দিয়ে যাইতে পারি ওই সদ্য দিনের ভিতরে বাবা আল্লাহর বান্দা একটা কাজ করেছিলেন আজকে ইতিহাস তুলে নেন উনি ওনার জীবনে প্রথম কাজ করছিল নবীর জন্মের এক বছর আগে যেই কাবার কারণে আমার ফলনের এরকম হয়েছে এই কাবারে আমি আল্লাহটা রাখবো না কাবারে আমি গিলাপ বানাই দিয়ে গেলাম এর আগে ছিল না আমি উল্লেঙ্গ রাখবো না যেই কাবা জ্যান্দা বাড়ি মালদার রক্ত বের ওই কাবা জীবিত ওই কাবার মালিক অবশ্যই সব শুনে কাবা ব্যথা পায় এই জন্য দেখবেন সৌদি আরবে গেলে কাবার দিকে তাকাইতে না করে পুলিশটা কাবার গায়ে টাস করতে না করে কাবা মানুষের মতো জীবিত কেয়ামতের মাঠে কাবাই কিন্তু আপনার আমার পক্ষে কথা বলবে দুনিয়ার সব মসজিদগুলা কিন্তু জীবিত যদি আপনার আমি টাইলস লাগাইছি বাবা এই মসজিদের প্রত্যেকটা ইটাই কিন্তু কিয়ামতের মাঠে কথা বলবে তোমার বাড়ি যদিও শেড পাথর দিয়ে বানাও একটা টাইলসটাও কথা বলবে না কিন্তু মসজিদের সাথে একটা বালুর কণাও যদি তুমি দাও এই বালুর কণাটাও কি মাঠে তোমার পক্ষে উকিল হয়ে যাও কাবার প্রথম গিলাপ লাগাই দিলেন তোবাই হামিরি আউ এখান থেকে কাবার গেলাপ শুরু হইল উনি লাগাইছিলেন কালো কাপড় দিয়া উনি যেই কাপড় সাথে নিয়ে আসছিলেন ওনার পরনের কাপড় এবং ওনার স্পেশাল কিছু কাপড় মক্কার ভিতরে সেই রং বেরঙের কাপড় ছিল উনি কালো কাপড়ে ঢাকিয়া মাঝখানে মকমলের কাপড় দিয়া সুন্দর একটা গেলাপ লাগাই দিয়া দরজা বন্ধুর ঢেকে দিলেন উনি বললেন এখানে নবী মোহাম্মদ জন্ম নিবে শুধু একটা কথা আমি শুনতে চাই কোন বাড়ির দৃষ্টে উলামা একরাম বললেন হাদিস কুরান খাটিয়া বললেন কাবার দরজা সোজা উনি এই কয়েকজ এই কৈশবাস দূরে জন্ম নিবে

আহারে সোনার মোদিনা বাচ্চা তো ভাই হামিরি বলেন ওর সফর করে যখন মসজিদে কোবা যেটাকে বলা হয় এই দিয়ে উনি সফর করে যখন ওই মসজিদ বাড়ি হামির বলেন মসজিদে উকর এখানে দাঁড়াইবার পরে উনি মনে মনে ভাবেন এই জায়গায় আসার পরে এত ভালো লাগে কেন এই জায়গার মানুষগুলো আমার কত রিসিপশন করলো এই জায়গার মানুষগুলো কত আপ্যায়ন করলো মদিনার মানুষ মক্কার মানুষ কিন্তু রাত আর দিন এখনো পার্থক্য ওই জামানায় পার্থক্য ছিল সব মানুষগুলা তুব আমেরিকা আসছে কিন্তু মনে রাখবেন আল্লাহর পাগল যাইতে 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 বাবা উলামায়ে کرامের কাছে সিদ্ধান্ত দিলেন নবী মুহাম্মদ কে এখানে বসবে কয় না উনি প্রথম এখানে মসজিদ বানাবে উনার বাসস্থান কোথায় হব ওই জায়গাটা তাওরাত কিতাব থেকে বের করে ওয়া ইয আখাযনা মিছাকান নবীন আল্লাহ যে কোরআনে ঘোষণা দিয়েছেন আমার নবীর সব বর্ণনা সব নবীর কাছে দুনিয়া শুরু আগে থেকেই করেছে দুনিয়ার কোরআনের বর্ণনা আমি তার কিতাবে করিনি একমাত্র আমার নবীর বর্ণনা দুনিয়ার সব নবীর কাছে করেছে

ওনার তো আমি দেখলাম না আমি দেশে থাকতেও পারবো না আমি একজন বাচ্চা মানুষ আমার যেতে হবে আমি সম্রট এটা কাজ করে থেকে যাই ওনার নামে একটা বিলিং করে থেকে যাই চারশো আলেম ওনার সাথে ছিলেন চারশো আলেম এত বড় বড় মহাদ্দেশ ছিলেন বাবা হুন্ডা বললেন হজরত আপনার গোস্তাকে মাফ করবেন কেন যখন নবী মুহাম্মাদের বাসস্থান পেয়ে গেছি নবী মুহাম্মাদের কবরের জায়গা আমরা পেয়ে গেছি আপনার কাছে আমরা একটা পারমিশন চাই আমরাই সাড়ে চার চলে মেয়ে মদিনা সাইরে যাইতে রাজি নই আরো জোরে কর এই জন্য দেখবেন হাদিসা বাইরা মক্কা সাইরা সবাই মদিনায় যাইতে চায় কিন্তু মদিনা সাইরা হাজিরা আসতে চায় না কারণটা কি সাড়ে চারশো আলেম বাদশাহের কাছে যে দরখাস্ত দিলেন আমাদের কার আপনি মানে নিন না কেন এই দেশে আমার নবী আসবে এই দেশ থেকে আমার নবী উম্মাত্রি দৌড়াইয়া বাচ্চাওয়ালা মুরগির মতো নবী সামনে থাকবে দুনিয়ার সব নবীর দুনিয়ার সব নবী সব নবীর উম্মাদ গুলি নবীর পিছনে পিছনে যাই আর আবার হিসাবের জন্য দাঁড়ায় যাবে নবীর পিছনে পিছনে আমরা যাব এই দেশ আমরা যাইতে রাজি রে তুব হাবির চোখের বাড়ি সেরে দিয়া বলে আমি বাচ্চা মানুষ আমি যাইতে পারলাম না তবে আমি আপনাদের সাড়ে চারশো ঘর করে দিয়ে যাই আমার নিজের অর্থায়নে একটা ঘর আমি নিজে গড়িয়ে দিয়ে যায় আপনাদের ঘর করে দিয়ে যাই মক্কার হোটেল গুলা যারা দেখছেন দুই হাজার চার সাল আমি দেখছি বাজান পাহাড়ের উপরে সেই বাড়ি ঘর গুলো এখনো কিছু আলামত আছে বহুত পাহাড়ের দিকে গেলে দেখবেন এখনো পর্যন্ত পাথরে করার সেই ঘরগুলো গুলো দুই দেখা যায় সাড়ে চারশো ঘর তো ভাই করে দিলেন নবীর রওজার যে নবীর বিবিদের ঘরটা এটা কিন্তু তুব্বাই হাবিরির করা তুব্বাই হাবির একটা ঘর বানাইয়া সাউনিগুলা মাটি দিয়া খেজুরের বাগগা দিয়া দিয়া তালা চাবি লাগাই দিয়ে একজন আমি সাহেবের হাতি দিয়ে বলেন আপনার এতেকালের পরে আপনার সন্তানত অথবা আপনার সাহাবির কাছে আপনার উন্মাতের কাছে দিয়ে যাবেন উনি ইন্তকালের পর ওসিয়াত করে যাবেন উনি যেন ওসিয়াত করিয়া যে এরকম ভাবে নবী মুহাম্মদ আসার পর্যন্ত আমার এই চাবিটা আর এই সিডিটা জানো নবী মুহাম্মাদের হাত পর্যন্ত পৌঁছায় আমার সাথে ওয়াদা করলে আমি আপনাদের এখানে থাকার অনুমতি দিয়ে গেলাম আপনাদের জানা আছে উলামায়ে কেরাম কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না এক হাজার বছর আগে তুব্বায়ে হামিরের লেখা চিঠি এখনো পর্যন্ত করে আছে

আমার ভিতরে গৌরবের কারণে আমি শিক্ষা পাই গেছি আপনার জন্মস্থানে গৌরব করি আজকে আমি শিক্ষা পাইছি আপনি এই দেশে আসবেন এই দেশে আপনার কবর আমি স্যান্ডেল ব্যবহার করলাম না নবী গো আপনার না দেখে আমি আপনার পরিমাণ আনলাম আর আমি আপনার জন্য একটা হাতিয়া রেখে গেলাম একটা ঘর আপনি আমার ঘরে পদর্পণ করবেন

চাবি এসে গেল আবুয় বানসারির দাদা যখন আবুয়াই বানসারির ডেকে ডেকে বলে আবুয়াই বানসারির কয় ভাই ছিল আবুয়াই বানসারীর হাতে ওই সিড়ি চাবি যখন দিয়া বলে আবুয়াই বানসারি রে তোর এই জায়গায় নবী আসবে তুই আগায় যাবি না নবীদুর এখানে আসবে তুই ঘরের থেকে বের হবি না আপন জানা আছে কে তা বলে হিজরা ব খারির মধ্যে আসছে নবী মসজিদে কবার এখানে যখন উঠ বসলেন প্রথম মসজিদ নামাজ শেষ করে মসজিদের জুমা তাই জুম জুম কেবলা মসজিদ দুই কেবলার মসজিদ এরপরে নবী মসজিদে জুমা এরপরে নবী যখন মসজিদে নববি গঠন করবে এতদিন পর্যন্ত সবাই নবীর কাছে গেছে আবুয়াই ভাঞ্ছারে কিন্তু একবারও যায় নাই সবাই জিজ্ঞেস করছে আবুহ এবার রে তুই যাস না কে নবীরে দেখার লাগি আবুয়াই ভাঞ্সারে কামজার পরে আমি কেম্নে যাব গোয়া আমার দাদা মুহাদ্দিস শ্রীল আমাত দাদা বলে গেছে আয়ু ভাইউল রে সবাই নবীরে দেখতে যাবে তুই যাবে না কারণ নবীর এই দায়িত্ব তোর হাতে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত তুই এই ঘরের থেকে বের হবি না আমার দাদার ওসিয়াত পালন করতে যে নবীর আমানত পালন করতে যে আমি ঘরের থেকে বের হতে পারি নাই দেখবেন কিতাবুল হিজরার মধ্যে আছে নবী প্রথম যখন উটা ছেড়ে দিলেন উড় যায় আবুয়েবানসারির দরজার সামনে বসে বললেন আবু আয় বানসারির এই দাঁড়াই বললে না বুরে তুপ মাই হামিরের সিডিটা কোয়ার আমার ঘরের চাবি খ আবু বকরও জানে না আবু বকরও জানে না যে সিডি আর সাবি আবু আনসারি কাসে আ ব কর আর অন্য সাবিরা বলে বুঝতে আমি বুঝলাম না আপনি যাই একজনের বাড়ি তোকে আমার সাবি দে আর সিডি দে আপনি কেমনে বুঝলেন আবু বকর এতদিন আপনারে বলি নাই জিব্রাইল আমার হিজরাতের তেরো দিন আগে বলে গেছে আপনার ঘরের সাবিয়ার আর সিডি আবু আনসারির বাড়িতে আছে এই ঘরটা এক হাজার বছর আগে আমার জন্য বানানো হয়েছে যদু আইবাই আনসারি এখানে সংস্কার করে করে রাখছে মাঝে মাঝে খুঁটি পাল্টাইছে ছাদ পাল্টাইছে মাঝে মাঝে ওয়ালগুলা পাল্টাইছে তালা পাল্টাইছে চাবি পাল্টাইছে কিন্ত এই ঘর বানায় গেছে আবু আইবানসারি কাবা ঘর আদম নবী বানাইছে সংস্কার হয়েছে ইব্রাহিম নবী এরপরে আমি নবী ঈসা নবী দুনিয়ার সব নবী সংস্কার করছে এই তুব্বার বানানো তুব্বাই হামিরের বানানো ঘর দুনিয়ার বড় বড় বুজুর্গ তাবিয়ে নবীরা পর্যন্ত বানায় গেছে সুন্দর করে বানাইছে কেউ কোনো দিন বসবাস করে নাই আজ থেকে আমি নবীর সবার শুরু হয়ে গেল সিঠিটার মধ্যে নবী তো আর পড়তে জানতেন না হাদ্র আলিকে বললেন আলিকে খবর দেয়া হোক এর ভিতরে আলী চলে আসছেন আলিকে দিয়ে সিডিটা পড়ানো হচ্ছে আবু আয়েব বলে হুজুর প্রথম আমি আপনার সিডিটা পড়িয়া শুনাই যেভাবে সে বাইন্দা রেখে গেছে এক হাজার বছর আগে সামরার সিডি সেভাবেই আছে আমার নবী বললেন আমি খুলিয়া দিছি তোমরা একজন পড়ো কেউ বলেন হজরতে আলি কেউ বলেন আবু আয়েব আনসারী সিডির মধ্যে লেখা নবীজি আমি গুনাগারের সিডিটা যখন আপনার হাতে গো আমারে দেখেন নাই আমি কিন্তু আমার নামটা নিয়ে আমার মৌল আর কাছে একটু দরখাস্ত দিয়ে বলি না আল্লাহ তুপ ভাই হামিরিকে মাফ করে দিও মদিনায় আসার পরে প্রথম নবীর চোখ দিয়ে পানি বলে আর তুপ ভাই হামিরির লেগে দোয়া করে আমরা আজকে দোয়া করি নবী দুনিয়া সেরে এক হাজার বছর আগে যদি নবীর কলেটি এই বর্ণনা হয়ে থাকে পৃথিবীর এমন কোন বেঈমান নাই আমার ওই নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলে দুনিয়ায় টিকা থাকতে পারে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন তেমন একটা নবী আমরা পেয়েছি যে এক হাজার বছর আগে নবীরা পর্যন্ত কিন্তু নবী হওয়ার আফসোস করে নবী হয়ে উম্মত হয়ে গেছেন আমরাও উম্মত হয়েছি কেয়ামত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যেন নবীর উম্মত হয়েই মৃত্যুবরণ করতে পারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আসেন তো অবাক করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমাদের সকলের সন্তানগুলোকে কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ইন্ডিয়া থেকে আসাম থেকে গত সপ্তাহে কয়েকজন লোক আসছিলেন আমার কাছে আল্লাহ শকর উনি বিবাহ করছেন অনেক দিন পর্যন্ত অনেক দিন বিবাহ করছে অনেক বছর হয়ে গেছে ওনার সন্তান আল্লাহ দেন না তো আমার একটা ওয়াজ আছে সুরাই মারিয়ামের তার সিট দুই হাজার আট সালের ওয়াজটা তো এই ওয়াজটা হয়তো ভারতে বসে আমার এই বোন শুনেছিলেন ওর ভিতরে একটা কোরআনের আয়াত আছে এইটা চল্লিশ বার যদি কোন মহিলা পড়ে আল্লাহ পাক যদি তার সন্তান না দেয় যদি তার সন্তান করলে চল্লিশ মহিলা এই আয় আমল করার কারণে আমার এই অসটা শুনে অনেক কান্তই মহিলা সে আসামে সেখান থেকে যখন এই আমলটা শুরু করছে আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করছে সেক্রেডার হিসাবে বাচ্চাটা এত সুন্দর হয়েছে আল্লাহর ইচ্ছে ছবি আমার পাঠায় দিছে তো গত জুমায় আসাম থেকে ডাইরেক্ট চারজন মানুষ আমার বাসায় আসছে আমি তো জানিওনি আইসে তখন ওই কারগোজারের শুনাই এবং উনি আমার মাদ্রাসায় এক লক্ষ টাকা দিয়ে গেছে জো আমার ওয়াইফ শিল্পপতির মেয়ে আমি একজন সরকারি ঐদেশের ইঞ্জিনিয়ার অনেক বড়ো ইঞ্জিনিয়ারিং এত বছর বিয়ে করছে আল্লাহ দেয়ার নাই আপনার বা শুনে আমার বউ ডেলি কানতেন ডেলি কানতেন আমার ওয়াইফ আমাকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে নিছিল হুজুর এই জমা একটু আমার নাম ধরে দোয়া করবেন তা আমি দোয়া করি আমার ওই ভাইয়ের জন্য আল্লাহ তার সন্তানটাকে আপনি ভালো রাখেন আল্লাহ তার বিবিকে নেক সন্তান দিয়েছেন নেক্সট সন্তান হিসেবে কবুল করে নেন এবং ওনার দানকে আল্লাহ কবুল করেন এবং উনি ওয়াদা দিয়ে গেছেন চলে গেছেন উনি একদিন পরই উনি ওয়াদা দিয়েছেন আপনি যেই মসজিদে জুমা পড়ান আমি ওই মসজিদে যাব ওই মসজিদেও আমি দান কানব

পবিত্র জুমার দিন মাহে রবিউল আউ্বালে যারা যেখানে বসিয়া সুরে এখলাস ফাতে হাদুর সালাম পড়ে আপনার নবীর ভালোবাসা নিয়ে জুমার দিন আপনার কাছে তব করে হাত তুলেছে মেহরবানি করে এদের গোটা জিন্দিগির গুনাগুলি মাফ করে দেয় যারা আমার সাথে আমিন আমিন বলছে এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী কার যেন বাবা না মেহের বানে করে প্রত্যেকের বাবা মায়ের কবর আজাব মাফ করে দেয় আল্লাহ গত সপ্তাহে এই সপ্তাহের ভিতরে আমার অনেক মহিবিনরা উমরা হজে গেছে খাস করে আল্লাহ তালা মুশারফ ভাই খাস করে ডিবি শাহানুর ভাই দোয়া চাইছে তাদের উমরা হজকে আপনি কবুল এলো বলি ইন্ডিয়ার থেকে তোমার যেই ভাই তোমার যেই বান্দা আতিক মইনুল ইসলাম আতিক কলিজার টুকরার সন্তান আবরা তার বাবা ইব্রাহিম মায়ের নামে দোয়া চেয়েছেন আল্লাহর বান্দা আইলেন তুমি এত কষ্টের পরে তাকে একটা সন্তান দান করেছ সে যে আমার মসজিদে দান করে গেছে তার দান গুলাকে আপনি কবুল করিয়া সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব আরো যারা কমিটির বাইরে দোয়া চেয়েছে মসজিদে দান করিয়া আল্লাহ তাদের বাবা মা সকলকে আপনি মাফ করিয়া দেন কবরটারে জান্নাতের বাগাল গালাই দেন বিশ্বনবী বলেছেন তুমি যদি তোমার মা বাবার জন্য দান করো বা দোয়া করো তোমার সন্তান একদিন দোয়া দান করবে এমনি করে মা বাবার নামে যারাই যারাই দান করে তাদের দানগুলো গুলো কবুল করিয়া নেন তো বলে তিনি কিন্তু আমার দেখে নাই নবীর কাছে কেয়ামতের মাঠে যদি তিনি নবীর সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ করি যদি না দেখে জান্নাতে যেতে পারে আমরাও তো নবীরে দেখি না নবীর ভালোবাসা অন্তরে নিয়ে দোয়া করি আমাদের দোয়া গুলা কবুল করিয়া দাও রবিল চাঁদে আমাদের সকলের দূরত সালাম গুলা নবীর রওজায় পৌঁছে দেন আল্লাহ যারাই মসজিদ আজকে দোয়া চেয়েছে প্রত্যেকের মা বাবাকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ সকলের মনের আশা আপনি পুরা করিয়ে দেন এই মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করিয়া লন আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে মাফ করিয়ে দেন এই মাদ্রাসা মসজিদের বর্তমান বিগত কমিটি এবং যারা মাদ্রাসা মসজিদে দান করে তাদের দান মূলক কবুল করিয়ে আজকের আগত সমস্ত মুসল্লিদের মা বাবা এবং ব্যবসা বাণিজ্য মর্ফুত দিয়ে দেন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ বনাই দেন অসল্লাল্লাহত আল্লাহ আলা খাই রেখলকে হে মোহাম্মদ দিব নোৱাৰি হাসি নাতি গয় আর